জানেন তো টুর্নামেন্ট শুরুর আগে মানে কয়েক সপ্তাহ যদি আগে আমায় কেউ বলতো রাজস্থান রয়্যালস, আমি বলতাম তাদের চারজন বিদেশি এই টুর্নামেন্টের হয়তো অন্যতম সেরা। কারণ বেন স্টোকস এখন পৃথিবীর শ্রেষ্ঠ অলরাউন্ডার, জফরা আর্চার যেভাবে বল করছেন, যে কোনো ব্যাটসম্যানকে র্যাটল করে দেওয়ার ক্ষমতা রাখেন, অত্যন্ত ভালো বল করছেন, 90+ মাইলস অ্যান আওয়ারে বল করছেন। জস বাটলার তো ছেড়েই দিন, মানে যে কোনো দিন সিঙ্গেল হ্যান্ডেডলি একটা টি টোয়েন্টি ম্যাচ জিতিয়ে দিতে পারেন। এবং অস্ট্রেলিয়ান ক্যাপ্টেন স্টিভেন স্মিথ, মানে স্মিথ যে কত ভালো প্লেয়ার সে বিষয়ে আমায় বলতে হবে না। বাট হঠাৎ করে যেন কীরকম সব এলোমেলো হয়ে গেছে রয়্যালসের জন্যে। বেন স্টোকসের পিতৃদেবের ক্যান্সার ধরা পড়ার পরে মেন্টালি তিনি কোন ফ্রেমওয়ার্কে আছেন, আদৌ ফিরবেন কি না, কবে ফিরবেন? স্টিভেন স্মিথ কনকাশন হওয়ার পরে, ওই লেগে যাওয়ার পরে প্র্যাকটিসে ইন্টারন্যাশনাল ক্রিকেট খেলেননি, সো সেখানে কতদিন পরে খেলবেন? ক্রিকেট অস্ট্রেলিয়া রাজস্থান রয়্যালসের সাথে কথা বলছে সেটা নিয়ে, সো সব মিলিয়ে টিমটা কমপ্লিটলি একটু অগোছালো হয়ে গেছে। হ্যাঁ, ভারতীয় বোলিংটা, ওয়েদার ইট ইস জয়দেব, উনাডকার, শ্রেয়াস গোপাল, খারাপ না, সো এগুলো মাথায় রাখতে হবে। আর্চার খেলবেন, বাটলার খেলবেন, সো হয়তো ইন্ডিভিজুয়াল ড্রিভেন টিম তৈরি হয়ে গেছে এখন, কারণ স্টোকস আর স্মিথ হয় অসুস্থ, না হলে তাদের পারিবারিক কারণে মে বি অ্যাভেলেবল হবেন না। সো আমি রাজস্থান রয়্যালস যদি খুব একটা দূরে যায়, শেন ওয়ার্ন থাকাতে তাদের উড়িয়ে দিচ্ছি না, তবে যদি দূরে যায় আমি একটু আশ্চর্য হবো।